صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الأمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن البردسمة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقاصد وهو العادل. وأما القاصد فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن خويل عن عمارة بن الخطاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই পড়েন একবার পড়েন سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. قرن سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. এই হাদিস আপনাদের সামনে পড়া হইল। এখানে তো একটা বিষয় হইল এই কিতাবটা যিনি লিখছেন তার ব্যাপারে কথা বলা। আপনি বসেন, দাঁড়িয়েছেন যে কত বড় ব্যক্তি এক বিষয় এটা আলোচনা করলে কমপক্ষে এক দুই ঘন্টা দরকার। এরপরে এই কিতাবটার সম্বন্ধে কিছু বলা আরো দুই ঘন্টা, এরপরে হাদিসটা সম্বন্ধে কিছু বলা ছয় ঘন্টা, এরপরে এটি জন্য শোনা হইল। এটা শুনে কেন, আমলের জন্য তা আমরা আমল করি কিনা এটার জায়জা পর্যালোচনা করবো কিনা এটার পর্যালোচনা মোটামুটি সারাত্রে দরকার। আবার ছাত্রদের সামনে পড়ানির তরিকা একটা, এখানে তো ছাত্র পাবলিক সবাই মিলে গেছে। হ্যাঁ, পাবলিকদের মধ্যে আবার চাহিদা ভিন্ন ভিন্ন, এটা পড়ানি শুরু করে দেয় সব উঠা যায় ওরা, কারণ তারা এই মশলা মশায় শুনতে রাজি না। যদি কাজে পরিণত করতে হবে এটি শুনতে রাজি না। কেন আমি যদি বলি যে ওযু করতে হবে এইভাবে, নামাজ পড়তে হবে এইভাবে, এইটা কি কয় ওযু সালাম আলাইকুম সালাম আলাইকুম একটাও হয় না, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় তুলাম বাবা শুনো,
পড়াইবার লাগে এই যাত্রা বাড়ির দেন আছে নাকি আপনাকে সালাম বুঝে না নাকি সালামের মশলা যদি বলি ওজুর মশলা বলি একদল খুব নগণ্য সাংঘাতিক ভালো কথা আর বাকির উঠে যাবো আরেক দল আছে সুরের পাগল সুর পেলে বসবে আর নেলে যাবো আরেক দল আছে যুক্তির পাগল যুক্তি যুক্ত কথা বলে বসবে নেলে যাবো আরেক দল আছে কিসা কাহিনীর পাগল এই চার পাঁচটা ভাব সবার মিটায় রাখলে কেমন সম্ভব আমাদের পূর্বে ছিল না এটা এই দশ পনেরো বছর ধরে ফিরলে আছে সুখ এটা আগে মোটেই ছিল না যুক্তি যুক্তি তো বড় যুক্তি হইল এটা আল্লাহ বলছেন আল্লাহ রাসূলে বলছেন আমরা হইলাম মুক্তি চাই ভক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে না যুক্তির মাধ্যমে যদি ইসলাম বুঝি তো একদল হয়ে যাবো ইহুদি আরেকদল হইব খ্রিস্টান আরেকদল হবে নাস্তিক এদের পক্ষে যুক্তি আছে ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম যারব সন্তান করতে নাউজুবিল্লাহ বলেন আপনি আপনার বাসায় একটা কাজের মেয়ে আছে বিয়া হয়নি তার ঘরে বাচ্চা আছে কি বলবেন তাকে বাচ্চাটা কি বলবেন এর মধ্যে কোনো একতলা আছে তাই তো হয়েছে মারিয়াম তো এইভাবে পয়দা হয়েছে স্বামী ছাড়া যুক্তি বলে হ্যাঁ যার সন্তান সুতরাং ইহুদিরা তার যার সন্তান বলে এই যুক্তির পরিণাম খ্রিস্টানরা বলে যার সন্তান না এটা আল্লাহর বিবি আল্লাহ এই মারিয়ামের সাথে সহবাস করছে কেমনে নাউজুবিল্লাহ কম একজন তো খুব ভক্তি এটা ভক্তি ওই বাচ্চা এখন আল্লাহ হইল মারিয়াম এবং ঈসা তারা যিশু বলে আর আল্লাহ নিজে তিনজনে মিলে একজন তারা শ্রদ্ধা করে আল্লাহ মানে আল্লাহর ছেলে আল্লাহ তারা খুব শ্রদ্ধা করে যুক্তির কারণে তারা তাকে বানাইছে আল্লাহর সন্তান ঠিক না বেঠি ঠিক মারিয়াম যার সন্তান জিনা করছে আর ঈসা আলাইহিসসালাম যার সন্তান ঠিক ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে ঠিক না ঈসা আলাইহিসসালাম পিতা আল্লাহ ঠিক আছে না কিভাবে বলতেছেন আপনাদের যুক্তি কি ওদের তো যুক্তি আছে বিয়া নাই বিয়া না হইলে দুইটাই তরিকা হয়তো যার জেনা করছে নয় আল্লাহর কেরামতি বেরিয়েছে আমরা দেশে অনেকে দিবে ভুলে সিদ্ধ হয়ে অনেক মহিলার বাচ্চা হয় না ওরা পিসাবে কি জানি করে ভুলে বাচ্চা হয়ে যায় ভক্তি নিজের বিবির এনে বিশ্বের কাছে রেখে আসে ক্ষতি ভোগ পরে বাচ্চা ভক্তি তারা মানে নিজের স্ত্রীকে নিয়ে ওই ঘরে রেখে আসে বিশ্বাবে এমন বিশ্বাস আছে আমরা কিরগিরি করবো ভাই আমরা ফু দিলে আরো জন্মে যা এর ফির ফু দিলে বাচ্চা হওয়া শুরু হয় হাতে সাই নিয়ে সবানে টাকা বেরিয়েছে পরে এই সব টাকা বাইর করে সবাই দেখায় পরে কবাই দুইটা টাকা দেয় কি মারাত্মক
নিজের সাহেব দিলে টাকা হয়, হে লোকে তো দেখে আবার মানুষের কাছ থেকে টাকা চায়, কিন্তু বাংলা বুঝে না, এরই টাকা দেয়। আর এই যে মাদ্রাসা সরকার ধন্যবাদ দিতেছি, শুনছি মন্ত্রী আসবে, তারা যদি রাস্তার ব্যবহার করতে না দিত, আসলে আইন নাই তো রাস্তা বন্ধ করে মানুষের কষ্ট হইতেছে, শুধু ইসলাম পছন্দের কারণে এই যে ছাত্রগুলো আমি দেখলাম আমার তো পর্যায়ে ফেটে গেছে, হাফেজ বাড়ির লোক দাওরা এত ছাত্র মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই দাওরার ছাত্র, মুফতি বাড়িয়েছে 30 জন, অনেক বড় বড় মাদ্রাসার মধ্যে 4 জন 5 জন 10 জন, এখানে মাদ্রাসায় নেই, বাসা ভাড়া ভাড়া করে নিয়েছে ওই আরে না, এই দিনে সভা করার জায়গা নাই এখানে আনছে, আমি এর মধ্যে কে জানি বলছে মাদ্রাসা ধ্বংসের পথে, আমি অস্বীকার করি না, তার মানে মাদ্রাসার রুহানিয়ত ধ্বংসের পথে, মাদ্রাসা ধ্বংসের পথে না, যারা বলো এখানে এসে দেখে যাও মাদ্রাসা নাই ছাত্র আছে, মাদ্রাসা নাই উস্তাদ আছে, মাদ্রাসা নাই বুখারি আছে, মাদ্রাসা নাই হাফেজ হয়েছে, মাদ্রাসা নাই মুফতি হয়েছে, মাদ্রাসা নাই আলেম হয়েছে, আল্লাহ কোরআনে বলছে এই দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, আদম থেকে নিয়ে ইসলাম আরম্ভ হবে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত থাকবে, আর যত ইজম যত মতবাদ আসবে বৎসর 100 চলবে না ধ্বংস হয়ে যাবে, এটা ঠিক মাদ্রাসার রুহানিয়ত নেই, যেটা আসল আত্মারা একটু দুর্বল হয়ে গেছে, শরীর আরো খুব সুন্দর হয়েছে, মাদ্রাসার সুন্দর হয়েছে শরীর, বিরাট বিরাট বিল্ডিং, উস্তাদরা আরামে আছে, ছাত্র আরামে আছে, শরীর ভালো কিন্তু ওরা তাহাজ্জুদ করে না, ওরা কোরআন শরীফ তেলাওয়াত করে না, কেউ যদি মারা যায় তাদের জন্য তেলাওয়াত করে, তারাবি পড়ার জন্য করে কিন্তু নিজের দিলের এসলার জন্য পড়ে না, ফলে দেখা যায় দিলের এসলা নাই তো দেখা যায় মানুষের বদগুমানি করে, দিল ঠিক হয় নাই তো দেখা যায় মানুষের পিছে লাগে গুনাহ তার ত্রুটি ভুল ত্রুটি বের করে, নাই তো দেখা যায় আরেকজনের দুর্চর্চা করে, যেহেতু দিল ঠিক না তো দেখা যায় আরেকজনের শোনা কথা অন্যের কাছে বলে কুটনামি করে, দিল ঠিক নাই তো দেখা যায় একজন আরেকজনের তিরস্কার ঠিস মারে, এটি নবীর আদর্শ না, এটি কুফুরি কাফেরের আদর্শ, এটি মুসলমানের মধ্যে কেমনে ঢুকলো, তাই মাদ্রাসা আছে এলেম আছে থাকবে কিন্তু আখলাকটা নষ্ট হয়ে যেতেছে, আর এটা নষ্টের বড় কারণ পয়সাওয়ালা হইলে ও আল্লাহরে ভুলে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, ক্ষমতার অধিকারী হইলে আল্লাহকে ভুলে যায়, ক্ষমতা প্রয়োগ করে জুলুম নির্যাতন অপরাধ করে, দিল নষ্ট হয়ে যায়, তখন সে কাছে কেউ নিরাপদ না, যুবতীরা আরো নিরাপদ না, মহিলা নিয়ে হোটেলের মধ্যে যা ইচ্ছা তা করে শরাব কাজ, তিনি কাফের অমুসলিমদের কাজ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম 90 জন, আমার বলতে লজ্জা লাগে, 90 বলতে লজ্জা লাগে, ওরা 10 ভাগ হয়ে আমাদের শরাব খাওয়াইতেছে, তারা 10 ভাগ হয়ে আমাদের জিনা করাইতেছে, বেপর দেবী করাইতেছে, ওরা 10 ভাগে আমাদের উপরে প্রভাব সৃষ্টি করতেছে, স্কুল কলেজের মধ্যে চরিত্রহীন কাজ করতেছে, পেপর দেখি করতেছে, মাওসিদুম ফ্রাট লেলিনের সম্মান করতেছে, ওই কিড মাদ্রাসায় ঢেইতে বলতেছে,
কিন্তু আমাদের মুসলিমের গায়রত নাই, বেহায়া হয়ে গেছি আমরা। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআনকে মানি। সমানে কলেজ ইউনিভার্সিটি বিল্ডিং ভাইয়া করতেছে, মাদ্রাসা হলে এটা ভেঙে দিতেছে, মসজিদ হলে ভেঙে দিতেছে, আর সুন্দর সুন্দর করে পূর্ণিমা আরো কিছু কিছু আরো মসজিদ হয়ে গেছে বলতেছে, আর কষ্ট লাগতেছে। কেন তারা যে এগুলো করতেছে কারণ দেখি, এই মাদ্রাসা যে ধ্বংস এটার অর্থ হইল এই মাদ্রাসা ছাত্র শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে নেই, এদের বুঝায় নাই, এদের কাছে যায় না, তাদেরকে বুঝাইবার চেষ্টা করে না, যায় তো কিছু পাওয়ার জন্য যায়, ইলেকশন করবো একটা নমিনেশনের লেগে যায়, নাহলে অর্থের লেগে যায়, নাহলে নারী নির্যাতন একটু এসে পড়ছে এটার তৎপরে লেগে যায়, বুঝাইবার জন্য যায় না। দায়িত্ব ছিল আলেমদের, মাদ্রাসাওয়ালাদের, এলাকার মানুষকে বিশেষ করে যুবকদেরকে বুঝানো, যুবকরা তোমাদের ওরা ফাঁকি দেয়, ওরা বলে যুবক যুবকরা হইল ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি, সে মন্ত্রী হয়ে বেরিয়েছে তার কাছে গেলেন চিনি না, সিনা দিলে যে আপনার কাম কেটেছি গলাকার করছে সিন দৌড়ছি না আমার, আচ্ছা তুমি এসো কি ব্যাপার, যে আপনি বলেন নাই আমরা ভবিষ্যৎ চাকরি দেন, তুমি তো কথাই বলে নাই মিয়া, আমি তো বললাম যে ভবিষ্যৎ যতদিন আমি আছি এটা বর্তমান, আমি মরে সারলে পরে আইব, কিন্তু ইসলাম বলে যুবকরা বর্তমান। নবী আলাইহিসসালাম কোরআন লেখাইছেন বুড়ারে রেখে দিয়েছেন, যুবকদেরকে কোরআন শরীফ লেখেছে, এরা বর্তমান এরা ভবিষ্যৎ। এই হাদিস লেখার যখন প্রশ্ন আসছে, নবী আলাইহিসসালাম 12-13-14-20 বছরের যুবকরা যে কোরআন শরীফ লেখাইছে, যুবকরা যে হাদিস লেখাইছে, আবার যখন যুদ্ধের ময়দানে আবু জাহেলকে মারার প্রয়োজন পড়ছে, এটারে জেহাদ বলি আমরা, এদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি, জেহাদ আর সন্ত্রাসের জিনিস, যে ধারণা কর আর ঈমান থাকবে না, জেহাদ তো আল্লাহর হুকুম, ডাক্তারে যেমন শরীরে ক্যান্সার হইলে কেটে ফেলে, যারা আল্লাহ যাকে পয়দা করছে, হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, আত্মা দিছে, এ যুবকরা ভালো করে বুঝো, যে মুখ দেখায় সেরি ভাও করো, যে চিঠি লেখে কলম লাগাও হাতের আঙ্গুল গুলো, যে ব্রেন খাটাও ব্রেন সহ, এই সব কিছু আল্লাহ তোমার মার পেটে দিয়ে বের করছে, একটাও দুনিয়ার কেউ বানায়নি, সেই মুখে তুমি বক্তব্য রাখো, সেই সুন্দর চেহারা দিয়ে মানুষকে আকৃষ্ট করো, তো আল্লাহর দেওয়া ফ্রেম দিয়ে তুমি আকাশে ঘুরো, ফ্যাক্টরি বানাও, তুমি কতটুক বেইমান, তুমি তোমার জীবনটাকে যে নষ্ট করতেছ, কালকে যখন কবরে তিন হাতে যাবে ওখানে তোমার ফ্যাক্টরি যাবে, তোমার সৌন্দর্য এই চেহারাটাকে হয়তো বিচ্ছু খাবে, কীড়া খাবে, সাপে খাবে, কেন বুঝতেছ না, কেন তোমার জীবনকে ধ্বংস করতেছ, যে আল্লাহ তোমাকে তৈরি করছে খবর নেই কেন, সকাল বিকালের খানার ব্যবস্থা করো, শোয়ার আগে সকালের নাস্তার ব্যবস্থা করো, কালকে শোয়ার আগে যদি তোমার কবরে যেতে হয় ওখানের নাস্তা কোথায়, কেন ফিকির করো না, কেন ফিকির করো না, তোমার পাশে একজন মুসলিম থাকে সে তোমার অমুসলিম বানিয়ে ফেলায়, আর তোমরা 10 জন থাকো মুসলিম, তোমরা তাদের একটারও কালিমা পড়াইতে পারো না, তোমাদের শরম নাই, তোমাদের লজ্জা নাই, কষ্ট লাগতেছে, আমিও তো এক মাদ্রাসা চালাই, কত বিল্ডিং কত কিছু, ছাত্রদের বাড়ি নাই ঘর নাই,
আমি আপনাদের বলতেছি আপনারা নিরাশ হবেন না। আর মনে করেন আসলে মদিনার তালিম তরবিয়তের তো আপনারাই করতেছেন মনে হয়। যেদিন জায়গা হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, বেতন শুরু হবে, তখন গ্যাঞ্জাম শুরু হবে। এদের অর্থ এই না যে তাহলে হুজুর এটি করব না, আপনারা করবেন না। আপনারা বলবেন যে আল্লাহ তোমরা যে হালাতে তুমি রাখো আমরা আছি, এই রাস্তার মধ্যে তো কেউ অনুমতি দেয় না, আপনাদের তো অনুমতি দিচ্ছে, এটা আল্লাহ তাদের দিলে ঢালছে। তাদের দিলে ঢালো, এলাকার মানুষ বুঝো, দুনিয়া থাকা যাবে না, আরেকটা দুনিয়া যাইতে হবে, ওটা চিরস্থায়ী দুনিয়া, ওখানে কিছু পাইতে হইলে এই ছেলেদের জন্য জায়গা দেওয়া দরকার, তাইলে আমরা জান্নাতে জাগাব। এই ছেলেরা আল্লাহর নবীর ওয়ারিস, এই পদবিটা ছোট না, সারা বিশ্বটা যদি এক হয়ে একজন প্রেসিডেন্ট হয়, একজন প্রধানমন্ত্রী হয়ে যে একটা ছেলে আগে হয়েছে, আমরা মুসলিমদের আকীদা তার পায়ের সমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান মিন উহুদ, নবীর এক সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, আল্লাহ রাসূল বলেন তোমরা দুনিয়া নিয়ে এত বাহাদুরি করো, অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, এই যে আমার ছেলে বা ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআন শরীফ খুব ভালো করে কারি, এর যে পাও আছে না, এই পাওটারে যদি ওজন করো, আর বহুত পরিমাণ মাল সম্পদ আরেক পাল্লে তুলো, তা আমার ছাত্র যে কুরআন পড়ছে এর পাওয়ের ওজন উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানি, আল্লাহর বান্দা, জারত নয়, মারিয়াম জিনা করে নাই, ইহুদিদের আকীদাতেও নাই, খ্রিস্টানদের আকীদাতেও নাই, এটা বাছা আমরা কেমনে বাঁচলাম? আমি বলার আগে আপনারা নাউজুবিল্লাহ বললেন, কেমনে বললেন? দলিলে তো কয় না, যুক্তি তো কয় না, যুক্তি তো এটাই বলে হয় যারো সন্তান না আল্লাহ কৃষ্ণা কুদরত প্রকাশ। এখানে আমরা বেঁচে গেলাম কেন? ইহুদিরা ধ্বংসের দিকে গেল, খ্রিস্টানরা ধ্বংসের দিকে গেল, আমরা বেঁচে গেলাম। আমাদের বাঁচার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হইল পবিত্র কোরআন বিশ্বাস করি, অন্ধভক্ত আমরা কোরআনে, হাদিস বিশ্বাস করি, অন্ধভক্ত আমরা হাদিসে, আল্লাহকে মানি উনি বলছেন, নবীকে মানি উনি বলছেন, আমাদের যুক্তি আমাদের আল্লাহ বলছেন, আমাদের কোরআনে বলে, আমাদের হাদিসে বলে, এই জন্য আমরা অন্ধ, আমরা নবীকে মানি, রসুলকে মানি, আমাদের জান মাল ইজ্জত সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য, সুন্নতের জন্য, আর কোনো কিছুর জন্য নাই, আমরা কিচ্ছু চাই না। এই ভক্তিতে আমরা বেঁচে গেছি, আমরা যুক্তির পিছে বললে মরতাম। আর আমার এই যে কিতাবটা, অনেক জায়গায় কথা আছে, আমি তো আর এটি বলতে পারবো না, এটা যুবকের লেখা, এই কিতাব একটা যুবকের লেখা, যার বয়স যখন কিতাব শেষ করে শুরু করে তখন 18 বছর বয়স, এখন যখন শেষ করে তখন 33 বছর বয়স, দেখেন কত বছর এলো, কত বৎসর, 15-16 বৎসর, তা যুবক ছেলে বাড়ি ছাড়ছে, বাপ ছিল না, মা ছাড়ছে, ভাই আছে ছাড়ছে, দেশ ছাড়ছে, বুখারা ছাড়ছে, মক্কায় গেছেন, মদিনায় গেছেন,
1000-এর বেশি মুহাদ্দিসের কাছে গেছেন, এখনো সারা ঢাকা মিলে সারা বাংলাদেশে 1000 এইরকম মুহাদ্দিস বের করা কঠিন, 5-7 জন হয় কিনা। এই 1000 উস্তাদ কেউ মিশরে, কেউ বাগদাদে, কেউ শামে, পৃথিবীর জাজিরাতুল আরাবে, মক্কায়, সারা পৃথিবীর যেখানে একজন উস্তাদ আছে। তখন তো এরকম যাওয়ার রাস্তাও ছিল না, হাইটে যাইতো, ঘোরাতে যাইতো, 1 মাস লাগতো, 2 মাস লাগতো। ওখানে যাইতেন এই যুবকটা, যাওয়ার পরে যা শুনতেন যে বহুত বড় মহাদ্দিস কিন্তু ধোকাবাজ, ফিরে আসতেন, ফিরে আসতেন। কেমনে ধোকাবাজ হইল, যা দেখে যার কাছে পড়তে গেছে ঘোরারে পায় না একটা ঢং কি জানি বাজা, উনি জিজ্ঞাসেন এটা বাজাও কেন, বলে ঘোড়া হারায় গেছে। নবীর যুগে এরকম ঘটনা ঘটছে, ঘোড়া হারায় গেছে, বাজাও কেন, এ বাজাইলে তার খাওয়ার কথা মনে হয়, তার খাওয়ার আগে বাজায় তো, এইভাবে যদি বাধ্য করে আওয়াজ দেয় তাহলে ঘোড়া যেহানি থেকে দূর করে খাওয়ার আশায় আসবে, খাওয়ায় নি বলে না, হ্যাঁ ধোকা দে। তো যে ঘোড়াকে উঠকে ধোকা দেয়, আমি নবীর হাদিস তার কাছে পড়ব না। কেমন যুবক, এই যুবককে নিয়ে বুখারীতে আছে আল্লাহ ফখর করে ফেরেশতাদের ডেকে বলে তোমরা কি বলতে, এই দেখ আমার যুবক, কেমন যুবক, সিজদাত পড়ে কান্দে, কেমন যুবক দেখো, বাড়ি মা গাড়ি সব বাদ দিয়া কোটিপতির সন্তান ছিল ইমাম বুখারি, আর সিরা কাপড়ের কারণে 3 দিন সবকে যেতে পারে নাই। সেই ইমাম বুখারি কুরবানি ত্যাগ, বাড়ি ঘর ছেড়ে মক্কা মদিনা থেকে সারা পৃথিবীতে মুহাদ্দিসরে তাহকিক করে যাকে উস্তাদ বানানোর মনে করছে ওনার কাছ থেকে একটা হাদিস দুইটা হাদিস লিখছে। এইভাবে 18 বছর লাগছে হাদিস জমা করতে আর লিখতে, লেখার আগে আবার উনি মোরাকাবা করেন, একটা হাদিস লেখে একটা রোজা রাখে, একটা হাদিস লেখে 2 রাকাত নামাজ পড়ে, একটা হাদিস লেখে নতুন অজু করে গোসল করে, একটা হাদিস লেখে এই সব কিছু করে তারপরে মোরাকাবা করে নবীর রোজার কাছে যায়, যা চক্ষু বন্ধ করে ধ্যান করে যে আল্লাহ আইনগতভাবে দুনিয়ার মানুষের রচিত নিয়ম সনদের প্রশ্নে তো 1 নম্বর পাইলাম, কিন্তু সনদ তো এটা বানাইতেও পারে কি আমি তো জানি না, কিন্তু আমার যে তুমি দিল দিছ, এ দিলে কোনোদিন গিবট ঢুকাই নাই, দিনে কোনোদিন হারাম মাল ঢুকাই নাই, এই দিলে কোনোদিন গুনাহ ঢুকাই নাই, অন্যের ক্ষতি করা ঢুকাই নাই, অন্যের কষ্ট দেওয়া ঢুকাই নাই, এটাকে তুমি যেরকম পাক দিছিলা নূরান্বিত ওইভাবে রাখছি। আল্লাহ এই হাদিসটা ঠিক না গায়ে ঠিক, আইন দ্বারা তো জিন বোঝা যায় না, মানুষে বলে কিন্তু মানুষ তো আলিমুল গায়েব না, আলিমুল গায়েব তুমি, আমার দিলও বানাইছ তুমি, দয়া করে আমার দিলে ঢাইলে দাও এই হাদিসটা সহি না গ্যারে সহি, আমার দিলে ঢাইলে দাও, ঢাইলে দিলে এরপরে উনি লিখতেন। তাহলে তার সেলটা দিলটা কেমন, দিলটা কেমন, এ আমার যুবক ভাইরা, এই ইমাম বুখারি বন্ধার চেষ্টা করো, তাইলে কবরে কাজে লাগবে, হাদিসে কাজে লাগবে, স্থায়ী জীবনে কাজে লাগবে, ফেরেশতারা তোমাকে ইস্তিকবাল করবে, আল্লাহ তোমাকে ইস্তিকবাল করবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। কথা তো বুঝায় শরীরের মধ্যে ঘা বলবো কারে, একটা মুসলিম দেশ কেন এগুলো হচ্ছে, আমরা ওয়াজ আসলেই দায়ী করে দেই ইহুদি, দায়ী করি খ্রিস্টান, দায়ী করি অমুসলিম, তোমরা কি লেখাপড়া করছো, হাদিসে কি কথা বলছে,
কোরআনে কি এটা বলছে? তোমাদের উপরে বালা মুসিবত কেন আসে, বিপদ কেন আসে, ঝগড়া কেন, দলাদলি কেন, আজাব কেন? এই প্রশ্নের জবাব কোরআনে তালাশ করে পাও নাই, হাদিসে তালাশ করে পাও নাই। এক হাদিসে এক কোরআন শরীফের এক আয়াতে তো জবাব আছে। সাহাব আল্লাহ বলছে, মা সাবাকুম মিন মুসিবাতিন সগীরাতিন আও কাবীরাতিন তাতাআল্লাকু বিল আকায়েদ আও বিল ইবাদাত আও বিল মুআশারাত আও বিল মুআমালাত আও বিল আখলাক দুনিয়া ওয়াল আখিরা তাতাআল্লাকু বিন নিসা আও বিল রিজাল আও বিল শাবাব আও বিল শাবাবা আও বিল সাগায়ের আও বিল কাবায়ের খারিজিয়া দাখিলিয়া কুল্লা শানি মিন শুনিল হায়াতিল বাশারিয়া। যত প্রবলেম তোমাদের যত বিভাগে আছে, চোখে আছে, হাতে আছে, পায়ে আছে, পেটে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, কেন ভাবি না এবার কাসাবাতাই দিক মিন কিতাবিন মিন ক্বাবলি আন নাকরাহা ইন্ন যালিকা আলা আল্লাহ ইয়াসির। আল্লাহ কালিমা পড়ার পরে কাউরে কষ্ট দেন না, সন্তান প্রসব দেওয়ার পরে মা কোনোদিন সন্তানকে কষ্ট দেয় না। আল্লাহ তো তাকে তৈরি করছে ছোট্ট পেটের মধ্যে, নিজেই তৈরি করছে, সে কোনোদিন তার বান্দাকে কষ্ট দেয় না। কিন্তু তুমি যদি অপরাধ করো, তুই অপরাধের এসলার জন্য মা বাপ যেরকম স্কুলে জানা থাপ্পর দেয় উস্তাদে শেখে ধমক দেয়, আল্লাহ মাঝে মাঝে ধমক দেয়, আজাব দেয়, শাস্তি দেয়, ওইটা তোমার কর্মের কারণে, তোমার নিজস্ব আল্লাহর বিরুদ্ধে আইন বানানির কারণে। ইহুদরে তো দায়ী করল না আল্লাহ, খ্রিস্টানরে দায়ী করে নাই, অমুসলিমরে দায়ী করে নাই, দায়ী করছে খোদ মুসলমানকে। তোমাদের কর্মফল, তোমাদের হাতের কামাই, তোমার চোখের কামাই, তোমার জবানের কামাই, তুমি যে নতুন নতুন আইন করতেছ, এই আইনের পেছে তোমাকে মারা হচ্ছে। আল্লাহর আইন যদি থাকত, কিতাবের আইন থাকত, কোরআনের আইন থাকত, তাহলে এই দেশ জান্নাতে পরিণত হইত, খুনাখুনি হইত না এখানে, ইবতিজিং জিনা হইত না এখানে, সুদঘুষ হইত না এখানে, মানুষের রক্ত চুষার টাকার দ্বারা বিদেশের ব্যাগ ভরত না। আল্লাহরে মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, নিজের আত্মবিশ্বাস নেই, সে নিজের ব্রেইন নষ্ট হয়ে গেছে, তার মেধা কাজ করে না। 5-10 হাজার কোটি টাকার মালিক এই দেশে ফকিরের লাভ করে সব টাকা বিদেশে রাখছে, ওরা মেরে দেয় দেশে, মেরে ওই টাকা সব লেয়ে যায়, না নিজে খেতে পারে, না তার সন্তান, না দেশ, দেশকে ক্ষতিগ্রস্ত করে কোটি কোটি টাকা বিদেশে লয়ে যায়, আর এই দেশের জনগণের শরীর চুষে রক্ত পায়। কেন মুসলমান আল্লাহ বলে যে তোমরা যে ইসলামের সাথে গাদ্দারি করো, নবীর সুন্নতের সাথে বেইমানি করো, তারই পরিণাম তোমাদেরকে শাস্তি গ্রহণ করতে হচ্ছে। এক নম্বর, দুই, মাল্লাম ইয়াহকুম বিকিতাবিল্লাহ ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহি জাআলনা বাসান বাইনাহুম। আজকে আমাদের বলে আলেমদের মধ্যে মন্ত্রণুক্ত, এই জন্য বিপদ আসছে না, ওই যে আল্লাহ বলেন, সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, লাম ইয়াহকুম বিকিতাবিল্লাহ কোরআনের আইন ফলো করে না, প্রয়োগ করে না, মানে না, আসলার রসুলের সুন্নত মানে না, সুন্নতের উপরে চলে না, আমি তাদের দুইটা শাস্তি দিই। এক নম্বর, এটা হাদিস এক নম্বর, জান না বাসাম বাইনাহুম,
আমি মুসলমানে মুসলমানে ঝগড়া করাই, আলেমে আলেমে ঝগড়া করে, ইমামে ইমামে ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে মেয়ে ঝগড়া করে, ওদের ঐক্যকে ফিনিশ করে দিই। ঐক্য ফিনিশ হলে দুর্বল হয়, তা ধারি হুকুম, এদের প্রভাব শেষ হয়ে যায়। তারা নিজেরা ভায়ে ভায়ে ঝগড়া করে প্রতিষ্ঠিত হইতে চায়, ঐক্য শক্তি নাই, তখন ইহুদির দিকে হাত বাড়ায়, মজুসের দিকে হাত বাড়ায়, অগ্নি পুজুকের দিকে হাত বাড়ায়, নিজের ভাইরে ঠাউন করার জন্য, নিজের দেশকে ধ্বংস করার জন্য, জাতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অমুসলিমদের দিকে হাত পাথে নিজেকে শক্তিশালী করে নিজের দেশকে ধ্বংস করার জন্য। মুসলমানে অনৈক্য কেন? কোরআন মানে না, হাদিস মানে না, তখন আমি কি করি? তে কি মানো তোমরা? আমি তো এই দুনিয়াতে তুমি যা চাও তাই দিব, আনা ইন্দা জন্য দিবি। আমি চাই দাড়ি কাটতে, আমি চাই ফ্রি সেক্স করতে, আমি চাই কোটিপতি হইতে, হালাল হারামের প্রশ্ন নাই, আমি চাই গরিবদের চুষতে আর পয়সার কুমির হইতে, আমি চাই আমার ক্ষমতা কুক্ষিগত থাকবে, কে হাত দিতে পারবে না, এগুলো আমি চাই। তো এগুলো তো মুসলিম রীতিনীতি নয়, এটি মুসলিম আখলাক চরিত্র নয়, এটা হলো খ্রিস্টান চরিত্র, এরা আল্লাহ রসুল মানে না, এটা হলো ইহুদি চরিত্র, ওদের সংস্কৃতি, এরা আল্লাহ রসুল মানে না, এটা হলো অমুসলিমদের চরিত্র, আরো অনেক দল, এরা আল্লাহ রসুল মানে না। তোমরা দেখি ওডি পছন্দ করো, ঠিক আছে, তাদের পছন্দ করো, যারে পছন্দ করো হে তো এক নম্বরে থাকে, তাহলে ওদের এক নম্বর বানায়া ইউসাল্লাতু আলাইকুম আদুবাকুম, তোমাদের শত্রু ইহুদি, তোমাদের শত্রু খ্রিস্টান, তোমাদের শত্রু পৈতালিক, তোমাদের শত্রু যা আছে পৃথিবীতে এই সব বাংলাদেশে পাঠাবো, ওরা হবে এটা রাজা বাদশাহ, ওদের তরিকা ওদের সংস্কৃতি চলবে, আর তোমরা তাদের পাও টিপবে, পেশাব খাবে। হচ্ছে না? হচ্ছে না ভাইয়েরা আমার? এই হাদিসটা পড়লাম, এই হাদিসে এই কথা বলে, তাহলে ওরা দায়ী না, কম দায়ী, ওদেরকে আল্লাহ বিপদ বানায় আমাদের উপরে চাপায় দেয়, ওরা আজাব হিসাবে আসে, তাদের সংস্কৃতি প্রতিষ্ঠিত করে, কিন্তু এইটা আজাব হিসাবে আসে, ওরা আসতো না যদি আমরা কোরআনের উপরে সুন্নতের উপরে আমল করতাম, এই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল তো এত দয়ালু ছিলেন, এই হাদিসটার মধ্যে বলছে যে তোমরা এগুলো কাফেরি সংস্কৃতিতে যাচ্ছ, সকালে যদি মৃত্যু হয়ে লাশ বাইরে তো কি করবা, চিরস্থায়ী জীবনের জন্য কি করছো তোমরা? শেষ একটা নুসখা বলে দিই, এই যে বুখারি শরীফ, যে হাদিস শরীফ, যারা পরে এদের সাথে থাকো, কোন আলেম আনালেম হোক পারো না মুতাল্লেমান, তাদের এই বুখারির সবকে মন দিয়ে এখলাস করে বসে একটা হাদিস পড়ে এই আলেমের ছাত্র হয়ে যাও, যদি তাও না পারো সময় কোলায় না, তাহলে মুঈন অতি সত্তর এলাকাবাসী জান্নাতের সেন্টার বানাও, তুমি বাড়ি জাহান বানাও, এটা তো থাকবে না, তো মসজিদ বানাইলে এটা থাকবে, মাদ্রাসা যদি বানাও এখানে হাফেজ হইতে থাকবে, আলেম হইতে থাকবে, আলেমের ছাত্র হইতে হইতে তুমি মরে যাবে, কেয়ামত পর্যন্ত হবে, তা মাদ্রাসা বানাও, এটা জান্নাতের টিকেটের সেন্টার, হয়তো কার মনে লাগে আমি জানি না, হবে যখন এনো ছাত্র হয়ে গেছে, উস্তাদ হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে যে জায়গাটায়, মুফতি বের হয়ে গেছে যে জায়গাটায়, এরা সব আল্লাহ ইসলামের মেহমান হয়েছে, এই মেহমানের জন্য জায়গা আল্লাহ করবেন, কিন্তু কার মাধ্যমে করবেন জানা নাই, সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি,
শুনছি আমাদের মন্ত্রী সাহেব আসবে, যদি আসতো ভালো হইতো, আমি থাকতে আসে কিনা, আমার সাথে খুব সম্পর্ক। মানুষে অনেক সময় আমার দালাল কইতে থাকে, কিন্তু ওনার এক আজীব অবস্থা যেটা আমি বলি আর বাইরে যায় না, কিন্তু আমাদের হুজুরা বুঝে না। এই দেশের সব মাসা জঙ্গি কইতে আমি ওনারাতে বলছি, PMLA আলাপ করেন আর যেন কোনোদিন আমাদের জঙ্গি না হলে যাত্রা বাড়িতে ঘোষণা হয়েছে, এই দেশে কোনো জঙ্গি মাদ্রাসা নেই। খুতবা বন্ধ করে দিচ্ছে, আমি ওনারা ডেকে বলছি বাজে কাজ করেন, খামা খাওয়া জোগাড় লাগেন, PMLA কথা বলেন, ক্ষতি যারা খুতবা আলেম দিবে অন্যদের অধিকার নেই, ইমাম পর্ব থাকবে কেলাওয়াত করবে আর একজন, হ্যাঁ নামাজের কেরাত করবে আর একজনে, ইমাম পড়বে না। আমি গুলশানে মিয়া ওনারে বুঝাইছি, উনি কেমরে বুঝাইছেন, বলছে না খুতবা আলেমরা দিবে। তবলিগে গ্যাঞ্জাম লাগছে, আমার দায়িত্বে ছিল ওনারে দিয়ে সব করছি, সরকার আমার প্রস্তাব মানছে। আপনারা আলেমরা জানেন কিছুদিন আগে আমাদেরও পাগল আছে, এদেরও ছাগল আছে, আমারে বলছে আমি আপনাদের পাগলটি বন্ধ করেন, আমরা ছাগল বন্ধ করে দেবো, আপনারা পাগল যদি বন্ধ না হয় আমরা ছাগল আরো বাড়াবো। আপনারা তো আমাদের মুরব্বী, মুরব্বীরা যদি পাগলামি করেন আর আমাদের আলেমদের মুখে জুতা মারেন, আমরা পায়খানা মারবো। আমাদের সঙ্গী বেশি, এদেশের জনগণ শরাব খায়, মদ খায়, সব মাগিবাজি করে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হাফেজকারীদের বিরুদ্ধে যে বলে দাঁত ভেঙে দেওয়া হয়। বুঝেন না এই বাংলাদেশের জাতি মাছ খায়, আলেমরা জজবা দেখায়, আমি জজবা দেখাবে কতদিন, যতদিন আপনারা জজবা দেখাবেন। নবীর বিরুদ্ধে আমরা দেশের কোনো ক্ষমতা চাই না, SP হইতে চাই না, DC হইতে চাই না, কিন্তু আমাদের কাইটে ফেলান তাতে অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহর উপরে আঘাত আসতে পারবে না, এমন কথা হইতে পারবে না, নবীর উপরে আঘাত, এমন কথা হবে না কোরআনের উপরে আঘাত, এমন কথা হবে না যে আমার সুন্নতের উপরে আঘাত, এমন কথা হবে না যে দিনের প্রহরী আলামের আলেমদের গায়ের মধ্যে স্পর্শ করা হবে, এইটা আমরা মানি না। বন্ধুত্ব ঠিকই রাখবো, কিন্তু এই জায়গায় বন্ধুত্ব চুরমার করে দেব। আমাদের বন্ধুত্ব ছাড়া এদেশে কেউ চলতে পারবে না, টিকতে পারবে না, আর আমাদেরকে আমরা ভক্তিতে যুক্তিতে চলি না, ভক্তিতে চলি না, আমাদেরকে খুশি রাখার একটাই রাস্তা, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিরুদ্ধে চলবে না। আমরা মুসলিম, অন্যরা যা বললে তা করুক, আমাদের দিনই সবাই ভাজা যাওয়া যাবে না, আমরা স্বাধীনভাবে দিনের কাজ করব, রাস্তাঘাটে করি, যেহানেই করি, আমাদের সবাইকে খুশি করে করব। আহা, আমাদের মধ্যে যদি পাগল ছাগল থাকে ওদেরও আমরা ঠিক করব, কিন্তু শর্ত হইল আপনাদের পাগল ছাগল বন্ধ করে, তা না হইলে আমরা আরো বানায় ফার্ম রাস্তা। যখন কেউ রাস্তায় সাহস পায় না আসতে, তখন আলেমরা আল্লাহর রসুলের জন্য আসবে। তাই এখানে এই ধারণা করা ঠিক না যে আমরা এটারে নাস্তিক স্থান বানাবো, এখানে কুফরি স্থান বানাবো, যতটুকু শক্তির বাইরে যাবেন না, আমাদের শক্তির পাশেও যেতে পারবেন না, আমাদের ছোট ছোট দেখা যায়, আমরা শেষ রাত্রে সিদ্দত প্রয়োজন চোখের পানি ফেলাই, তখন আমার আল্লাহ কাছ থেকে বের চলে আসে, সেই আল্লাহ তোমারে তৈরি করছে, কোথায় ম্যাপ দিলে তুই পড়ে যাইবা ওটা তুমিও জানো না, আমিও জানি না, আমার আল্লাহ জানে। ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে বলছে আমাকে খুশি করতে চাও, আমার সাথে ভাব তৈরি করতে চাও, দুইটা কাজ করবা, এক নম্বর এই দুইটা আমল করবা, এক নম্বর আমল করবা,
এক নম্বর খুব জিকির করবা, তাহলে দিল উর্বর হবে। বৃষ্টিতে যে দিল উর্বর হয় ওরে গাছ হয় আসমান পার হয়ে যায়। সেই ভিক্টিতে গেছিলাম তো 700 ফিট গাছ, ইমানের গাছ যদি বুকে লাগাইতে পারো তো এটা যাইতে যাইতে 5-7 আসমান পার হয়ে জান্নাতে সব আর জান্নাতে ছড়ায় যাবে, ফল হবে, কবরে যাবে, লিফটে তুমি ওই জান্নাতে চলে যাবে। অকুতু ফুহা দানিয়া, অতু ফুহা দানিয়া, কুলু অশ্রম এই পাই। খুব জিকির করো, জিকির করলে দিল উর্বর, দিলে ফলের গাছ হবে, ইমানের গাছ হবে, মজবুত হবে। একটা কাজ করো, দিলের তো শয়তানের বাসা ভেঙে যাবে, আল্লাহর বাসা তৈরি হবে, এটা রাজধানী হয়ে যাবে আল্লাহ। কালবুল ইনসান আরশুর রহমান, রাজধানী আল্লাহর রাজধানী তোমার দিলের বানাও, সারা দুনিয়া তোমার কন্ট্রোলে। দুই নম্বর দোয়া, দোয়া আল্লাহর কাছে হাত তুলো, সেলাহুল মুমিন মোমেনের শেষ অস্ত্র, আল্লাহর কাছে উঠাও। মাত্তি মাদ্দা ইয়াদাইকা ইলাল্লাহ, মাদ্দা ইয়াদাইকা ইলাল্লাহ ওয়ালা তুবালি আহাদান লাল ইনসান ওয়ালাল হুকুমা ওয়ালা কুওয়াতাল হুকুমা ওয়ালাল আসাকির ওয়ালা শাই, মাদ্দি মাদ্দা ইয়াদাইকা ইলাল্লাহ ওয়া কুন মাহু ওয়ালা তুবালি, মাথা কখন উঠাইবা হাত, ফি জাওফি লায়ালি শেষ রাত্রে উঠাইবা, আল্লাহ চায় কেউ না দেখুক আমার যুবক সারাদিন অপরাধ করছে, বাপে দেখছে কিছু বলে না, আবার মানুষে জেনে যাবে বন্ধ করে বাসায় কেনে কয়ে তুই এগুলো আর করিস না যা করছস, আল্লাহ বলে শেষ রাতে হাত উঠা, আমি তোর দরজার মধ্যে টুকা দিব খুলে দিস, আমি এসে গোপনে তোর ফাইলে সাইন করে সারাদিন যা গুণা করছস সব মাফ করে ধুয়ে যাব। এই দুইটা কাজ করো, একটা আমল করো আর একটা আল্লাহর কাছে দোয়া করো। যখন দোয়া করো তখন বলবা সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু, এই হল দোয়া। দোয়া মুখুল ইবাদা মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যায়, আর যত আমল আছে মাধ্যম হয়ে আল্লাহর কাছে যায়, দোয়া মাধ্যম ছাড়া। মুখুল এবাদা সারা পৃথিবীর এবাদতের সারাংশ রস হইল দোয়া। ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া সুবহানাল্লাহ, এইটি পড়ো, এইটি হইল দোয়া। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হইল জিকির। তাই একটা করো জিকির, দিল ঠিক হয়ে যাবে, আর একটা করো দোয়া, ইমান ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে, মারা যাবে। মারা যাওয়ার পর তো জান্নাতে ঢোকার অনেকটি রাস্তা, একটা হইল মুতাওয়াক্কিলুন, ব্যাখ্যার সময় নাই, তিরমিজি মুসলিম আছে। 70 মানুষ হাজার লাখ বেলা হিসাবে চেহারার মধ্যে আলামত থাকবো, মুতাওয়াক্কিলুন এরা জান্নাতে যাব। আরেক দল যাবে
আল্লাহ সায়া দেখবে যেটি শুধু শুধু বাচ্চা, এটিও জন্ম দেবে। আরে তো যাবে ইসলামী জেহাদ করছে, আল্লাহ দেখে তোরও যায়। আর একদল নবী যাবে, গো তো নবী আরো যাকা। আর একদল এরাও ছেড়ে দি, কেড়ে ছেড়ে দিব, এর আমলের মধ্যে কোনো গুণাই নেই, কিসের হিসাব টিসাব, এইগুলো আল্লাহর হস্তে বেরিয়ে যাবো। আরেক দল এরার মধ্যে দেয়া যায় কিছু গুণা কিছু নেক কাজ, এই দিনে আটকাইব। আমরা কোন দলে আল্লাহ জানে, কিন্তু বুঝতেছি তো দুই সাইড আছে, নেক কাজও করতেছে যে বসে বসে নেক কাজ, কিন্তু মনেরটা তো জানেন না। মনে মনে ভাবতেছি আজকের ওয়াজের পরে এরা আমার তো কমপক্ষে আগে যদি 20,000 বাজেট করে থাকে, এখন 50,000 দেব, এই জন্য ওয়াজটা সুন্দর করে করতেছে। আর বলবে এই দেশের শ্রেষ্ঠ ব্যক্তি, পরে মুসাফা ধরবে পায়ে হাতে চুমা দিবে, হাতের চিপা দেয় টাকা 100 টাকা 500 টাকা 10 টাকা নোট দেবে, এই চিন্তা করে সুন্দর করে ওয়াজটা করতেছে। কাজ কাজটাও ভালো, নিয়তটাও ভালো না। علم يبتغى به وجه الله لا يتعلمه الا لعرض الدنيا لم يبل رايه الجنه فاين الجنه সুতরাং নেকি করতেছি, নেকির সাথে আবার খারাপই আছে, এইগুলোর আবার মাপ দিবে পাল্লার মধ্যে, একটা নুরানি পাল্লা একটা গুনার পাল্লা, আপনার আমল মাপ দিবে। মাপতে যদি দেখা যায় গুনার পাল্লা ভার, যুবক হোক বৃদ্ধ হোক সাদাধারী হোক আলেম হোক জালেম হোক মজদুর ব্যক্তি জাহান্নামে, নেকির পাল্লা ভার হয়ে যায় তাহলে জান্নাতে। কোনটা চান? যারা যারা নেকির পাল্লা চান তারা হাত উঠে দেখান। এমনি মাগনা চান না আমল করে চান? মাগনা? আচ্ছা মাশাআল্লাহ। আর একটা দল হবে ড্র থাকবে, বল খেলার মধ্যে ড্র হয় না, এই দুই পাল্লার কথা আসছে কোরআনে হাদিসে, এই হাদিসটার মধ্যে দুইটা পাল্লার কথা, গুনার পাল্লা নেকির পাল্লা, গুনার পাল্লা বার হইলে জান্নাত এ জাহান্নাম, আর নেকির পাল্লা হইলে জান্নাত। কিন্তু কেউ জিগায় না ড্র হইলে কি, আল্লাহও কিছু বলে নাই, আল্লাহর নবীও কিছু বলে নাই, ড্র হইলে জাহান্নামে যাব না জান্নাতে যাব আল্লাহ জানে, কিন্তু কোরআন আর হাদিসের দ্বারা বুঝি সাবাকাত রহমত ফি আলা গাদাবি, সাবাকাত রহমত ফি আলা গাদাবি, আমার উম্মত যদি সুন্নাত মোতাবেক চলে আজানের জবাব ঠিক মতো দে তাহলে আমিও তারে শাফাত করব। এতে বোঝা যায় যদি ড্র হয়ে যায় না হওয়ার চেষ্টা করো, ড্র হয়ে গেলে আল্লাহ যখন কিছু বলে নাই বোধ হয় শেষ পর্যন্ত জাহান্নামে না দিয়া যারা ড্র করছে গুনা নাই, নাই গুনা তো জাহান নাই, আশা করি আল্লাহ বোধ হয় জান্নাতই দিয়ে দেবে। তবে এই আশায় যে ড্র হোক যে কিছু গুণাও করে লো ঠিক করো না, এই হাদিসের মধ্যে এই দুইটার কথা কইছে। আগে বলছে নিয়তটা ঠিক থাকবে, এরপরে দোয়াটা এখলাসের সাথে করবা, জিকিরটা এখলাসের সাথে করবা, আল্লাহ পাক বেড়া পার করে জান্নাত নিয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? ভালো করে বলেন। আলেমদের মোহাম্মদ যে যে করবেন না হাত উঠান, ঠিক আছে না? আলেমদের এই ছাত্র শিক্ষকদের জন্য জায়গা করে দিবার পেশ দোয়া পর্যন্ত তো করলে অসাহায্য হয়, দুই রাকাত নামাজ পড়ে এদের জন্য একটা জান্নাতের সেন্টার হয়ে যায়, আপনাদের জন্য দুই রাকাত নামাজ পড়তে পড়ে দোয়া করতে রাজি আছেন কেটা কেটা? আল্লাহ এত মানুষের দোয়া করলে তুমি ব্যবস্থা করবে না?
আমি আর কি করব, আমি তো এই মানুষের হাত তুলেছি, এরা তো মাত্র দেখেই নাই, রাফাল এই দিই নাই, দিবে কে? হে আল্লাহ, এই ব্যক্তি মানুষের হাত কবুল করো, যেন মাদ্রাসা হয়। কে দিবে সে জানে, এতরি মানুষ 1000 করে টাকা দিলে জাকাত টাকা হয়ে যাবে। হে আল্লাহ, তুমি ব্যবস্থা করো, তুমি মাধ্যম বানায় দাও, জান্নাতের জন্য এদের দিল নরম করে দাও। এই ছাত্রদের অবস্থা দেখো, এই দেশে আর কেউ তোমার নাম লইতে চায় না, নবীর নাম লইতে চায় না, কোরআনের নাম লইতে চায় না, হাদিসের নাম লইতে চায় না, না খায়া না পড়িয়া কষ্ট করা এরা হাফেজ হইতেছে, আলেম হইতেছে। কে বলে এই দেশের মধ্যে মাদ্রাসা থাকবে না? কোন আলেম যদি বলে থাকে তার অর্থ হইল রুহানিয়ত নাই, নাহলে আলেম থাকবে? আল্লাহ বলছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত রাখবো, হাদিসকে কিয়ামত পর্যন্ত রাখবো, নবীকে কিয়ামত পর্যন্ত রাখবো। এই রাখার লাইন আমাদের কাসেম নানুতুবি, ইয়াকুব নানুতুবি, তারা এই মাদ্রাসার শেকেলে বানাইছেন। এখানের ছাত্ররা কোরআন পড়ে মুখস্থ রাখে, আলেম হয়ে এলেম রাখে, দাহি হয়ে দাওয়াত দেয়, সব মাদ্রাসাতে বের হয়। এইভাবে ইমান এলেম আমল দুনিয়াতে আছে, অতএব এইগুলো কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরে এত বয়াতের সময়, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين، إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما أما ستبرا بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আব্দুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক আমার জীবনের জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ এই মুহূর্তে মাফ করে দেন। এখন যে দিলের অবস্থা, এটা সবসময় থাকে, কুদরতের দ্বারা আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমি ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, 5 ওয়াক্তের নামাজ জামাতের শহীদ আদায় করিব। ইয়া আল্লাহ, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হাজ ফরজ হইলে হাজ আদায় করিব, শরীয়তের জিহাদ ফরজ হইলে জিহাদ করে শহীদ হইব। ইয়া আল্লাহ, শিরিক করিব না, বেদাত করিব না, চুরি ডাকাতি চিন্তাই করিব না, বান্দার হাত নষ্ট করিব না, তার জমিন দোকান ইত্যাদি দখল করিব না,
শোষণ করিব না, জুলুম করিব না, অত্যাচার করিব না, ইয়া আল্লাহ কতল করিব না, সন্ত্রাসী করিব না, ইয়া আল্লাহ আমি সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ায় শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, হাকিমুল উম্মত, মুজদ্দিদুল মিল্লাত আশরাফ আশরাফ আলী থানবী, মাহিউস সুন্নাহ, আবরারুল হক হকি রহমতুল্লাহ আলাইহিম, তাদের নিসবতে ইয়া আল্লাহ নিজের ইসলাম জন্য, গুণাবর্জনের শক্তির জন্য, দিলকে নুরান্বিত করার জন্য মাহমুদুল হাসান তার হাতে তার নিকটে তওবা করিলাম, বায়আত গ্রহণ করিলাম, আল্লাহ এই বায়াতকে আমাদের হেদায়েতের নাজাতের কবরে হাসরে উলসরাতে জান্নাতে যাওয়ার উসিলা বানায় দাও ইয়া আল্লাহ। এখন তো খুব মন গলছে, কিন্তু বাইরে গেলেই দুনিয়াতে চলে মত্ত হয়ে যাই, এমন যাতে না হয়, ইমানই মৌত নসিব হয়, মৃত্যু পর্যন্ত ইমান ও আমলের উপরে, শরীয়ত ও সুন্নতের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তিকামত দান করো ইয়া রব। যখন ইমাম মৌত হয়, ইমানই মৌত নসিব হয়, সাইয়েদুল কাউনাইন শাহে মদিনা, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তার সাফাতে ইয়া রব জান্নাতে একটু দিদার নসিব করো আল্লাহ। দিদার নসিব হয়, তোমার দেখা পাই, নবীর সাথে মুসাফা করতে পারি, বাইতুল্লাহর জিয়ারত নসিব করে দিও, মদিনার জিয়ারত নসিব করে মৃত্যু দিও আল্লাহ, ইমানি মত দিও ইয়া রব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস, নাসআল মিনকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কোথায় না খারা করলে আল্লাহ, কোথায় আসলো এই মাদ্রাসার ছাত্রদের জায়গা নাই, উস্তাদদের জায়গা নাই, এরা কেমনে আছে জানি না, তোমার কিতাব পড়ে পড়ায়, তোমার নবীর হাদিস।